হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন একটি শিক্ষণীয় এপিসোডে। এপিসোডটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো এপিসোড মিস না হয়। এখন চলুন শুরু করা যাক। আজকে আমি এক বৃদ্ধার গল্প বলবো। একটা লোক প্রতিদিন এক বৃদ্ধের কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও পানসে, একদম মিষ্টি না, এই নেন একটা আপেল খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধের দিকে বাড়িয়ে দিই। বৃদ্ধা আপেলটা খেয়ে যেই মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে, তখনই লোকটি চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, তুমি প্রতিদিন মিথ্যে বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো মিষ্টি সেটা আমি জানি, কিন্তু তুমি দেখো নি বৃদ্ধার চেহারা, অনেক কষ্টে তার পেটে খাবার জুটে। আমি না হয় প্রতিদিন মিথ্যে বলে নিজের ভাগ্যের একটা করে আপেল তাকে দিয়ে দিই। এদিকে আপেল বিক্রি করার সময় বৃদ্ধার পাশে বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বাড়িয়ে দেন। বৃদ্ধা হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝি না, তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজে ঢলে পড়ে। কিছু কিছু মায়া মমতা ভালোবাসাগুলো বর্ণনা করে বোঝানো যায় না, এগুলো টাকার পরিমাণেও মাপা যায় না, এগুলো শুধু অনুভব করা যায়। এরকম আড়ালে আমরা অনেকে অনেককে কেয়ার করি, কিন্তু কেউ কাউকে বুঝতে দেই না। বেঁচে থাকুক আড়ালের ওই ভালোবাসাগুলো। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালোবাসবেন, ভালো করবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন।